প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে গোটা এশিয়ার মধ্যে ফরেস্ট গ্রুপে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা করছে সুন্দরবন। প্রাথমিক পর্যায়ে সেরা ২৮ স্থান পেয়েছে চির রহস্যের এ আধার। তবে সেরার সাথে বিজয়ী হতে বেসরকারি ব্যবস্থাপনায় কিছু প্রচারণা চললেও সরকারিভাবে এখনও নেওয়া হয়নি কোনো কার্যকরী উদ্যোগ। ফলে চূড়ান্ত পর্বে বিজয়ী হওয়ার বিষয়টি এখন অনেকটাই অনিশ্চিত। একরামুল হক পাপন ও নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় সুন্দরবনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে রফিউল ইসলাম টুটুল তৈরি করেছেন পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদন। আজ দেখুন শেষ পর্ব। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য ছাড়াও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এসব কারণেই ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে ঘোষণা করে বিশ্ব ঐতিহ্য হিসেবে। তাই এখানে আসা পর্যটকরাও মনে করেন নিজস্ব বৈশিষ্ট্যই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে লড়ছে সুন্দরবন। প্রকৃতির যে এত সুন্দর লীলা, এত সুন্দর খাল বিল, এত সুন্দর সব গাছপালা, এবং এটা এটা আমাদেরকে এটার গ্রিন হাউস এফেক্ট থেকে আমাদের পুরো ওয়ার্ল্ড, শুধু আমাদের দেশকে না পুরো ওয়ার্ল্ডকে কীভাবে এটা প্রোটেক্ট করছে, সো এটা আসলেই সেভেন ওয়ান্ডার্সের মধ্যে আসা উচিত। এটা তার নিজস্ব সক্রিয়তা, নিজস্ব বৈশিষ্ট্য, প্রাকৃতিকতভাবেই এত সুন্দর যে কেউ না আসলে বুঝতে পারবে না এটা এত সুন্দর। আর এই নির্বাচনের প্রচারণার সব কার্যক্রমই চলছে বেসরকারি উদ্যোগে। এক্ষেত্রে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা না করা হলে সেরা সাথে বিজয়ী হওয়া অনিশ্চিত হয়ে পড়বে। আমরা বাংলাদেশের সুন্দরবন সমর্থক কমিটি কিন্তু এর আগে প্রেস কনফারেন্স করেছি, আমরা সরকারের কাছে বিভিন্নভাবে তুলে ধরেছি যে আমরা এই অঞ্চলের মানুষরা একটা সামাজিক আন্দোলন করে এই সুন্দরবনকে বিশ্বে ব্যাপী এই প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছি। আমরা কিছুটা হতাশ আমাদের রাষ্ট্রের কিংবা সরকারের যে বর্তমান ভূমিকা। দেশের গণ্ডি পেরিয়ে সুন্দরবন এখন নজর কাড়ছে বহির্বিশ্বের মানুষের। তাই বিশ্ববাসীর কাছে সুন্দরবনকে তুলে ধরতে কাজ করতে হবে দেশের প্রতিটি নাগরিককে। নয়ন অভিরাম সৌন্দর্য আর নিজস্ব বৈচিত্র্যের কারণেই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবন স্থান পেয়েছে সেরা ২৮। তবে চূড়ান্ত পর্বে সেরা ৭ নির্বাচিত হতে পারলে সুন্দরবনের পর্যটকের পদচারণা যেমন বাড়বে, তেমনি বিশ্বের বুকে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি হবে। তাই সুন্দরবনকে বিজয় করতে ইন্টারনেটে ভোট দিন www.votesundarban.net এই ঠিকানায়। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, সুন্দরবন। এবারে